আফগানিস্তানকে 89 রানে হারানোর দিনে দারুণ বোলিং করেছেন তাশকিন আহমেদ। লাহোরের রসকশন পিচে বোলিং করে ফুটিয়েছেন উইকেটের ফুলছুরি, 44 রানে নিয়েছেন 4 উইকেট। তাতে লঙ্কানদের কাছে পরাজয়ের বেদনা ভুলে সুপার ফোরে জায়গা করে নেয় লাল সবুজের দল। এবার এশিয়া কাপের সুপার ফোরে টকবগে আত্মবিশ্বাসে থাকা টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। তাদের বিপক্ষে বোলিং করে অল্প রানে আটকানোর পরিকল্পনা দেশসেরা পেসার তাশকিনের। না, আসলে লাহোরে অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বাট যেদিনই আমরা খেলবো ওই দিন আসলে উইকেট বা কন্ডিশন আমাদের কন্ট্রোলে থাকে না, তো কুইকলি অ্যাডজাস্ট করতে পেরেছিলাম। আমরা প্রত্যেকটা বলারই দারুণ বল করেছি এবং সামনের ম্যাচগুলোতেও আমরা এখান থেকে আরও বেটার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা ভালো জিনিস যে আমরা খেলতেছি বিভিন্ন কন্ডিশনে এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমরা কুইকলি অ্যাডজাস্ট করতে পারতেছি। তো আমাদের আসলে অ্যাকুরেসি এবং ভেরিয়েশন খুব ভালো ছিল, বিধায় আমরা ভালো করতে পেরেছি এবং আশা করি সামনেও এটা হেল্প করবে। এরকম উইকেটে আসলে মার্জিন, বোলারদের মার্জিন অনেক ছোট থাকে, কারণ একটু এদিক ওদিক হইলেই সেটা বাউন্ডারি হওয়ার চান্সেস অনেক হাই থাকে। তো অনেক অ্যাকুরেট বোলিং করতে হয় অ্যাট দ্য সেম টাইম ভ্যারিয়েশনের সাথে। আর পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড। সহজ হবে না, বাট স্টিল আমরা আমাদের প্রতি বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি ওদেরকে একটা ভালো টোটালে আটকাইতে পারবো ইনশাআল্লাহ। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হাসান শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং এর সময় হ্যামস্ট্রিং এ চোট পান ফর্মে থাকা এই বাংলাদেশি ব্যাটার। পরের ম্যাচগুলোতে তার অভাব অনুভূত হবে বলে জানান তাশকিন। শান্ত ইনজুরড হওয়াতে ডেফিনেটলি আমাদের টিমের জন্য একটু লস হচ্ছে, বাট তাও মানে ওর জন্য শুভকামনা থাকবে যত দ্রুত সুস্থ হয়ে দ্রুত দলে ফিরে আসে। এবং ও অসাধারণ ব্যাটিং করেছে দুইটা ম্যাচেই, ওর কন্ট্রিবিউশন খুবই ভালো ছিল। তো যেহেতু এখনও ইনজুর্ড হয়ে গিয়েছে দ্রুত সুস্থতা কামনা করছি আর আশা করছি ওর ওর পরিবর্তে যেই খেলবে ইনশাল্লাহ ওর অভাবটা পূরণ করে দেবে ইনশাল্লাহ। না, আসলে নট অনলি ফাস্ট বোলার, যে কারোর জন্য এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন, এবং কিন্তু তাও আসলে এটা যেহেতু আমাদের কন্ট্রোলের বাইরে তো সেক্ষেত্রে আমরা আমাদের রিকভারিটার দিকেও অনেক বেশি খেয়াল রাখছি। অ্যাট দ্য সেম টাইম টিমের ফিজিও ট্রেনার তারাও অনেক সাপোর্ট করছে আমাদের, তো আমরা আমাদের নিজেদেরকে যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করছি যাতে আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং, বাট তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে, তো ইটস ওকে। দ্রুতই সুস্থ হয়ে শান্ত দলের সঙ্গে যোগ দেবেন সুপার ফোরের ম্যাচের আগে, এমন প্রত্যাশা দেশসেরা পেসার তাশকিন আহমেদের। পরাগমান, এটিএন বাংলা।